মনে করেন আমি আগে বাঙালি পরে মুসলিম, আরেকজন বলল আমি আগে মুসলিম পরে বাঙালি, দুই পরিচয়ে এবং দুই ব্যক্তির মধ্যে পার্থক্য কোথায় হবে? সেখানে যখন তার বাঙালি পরিচয় আর মুসলিম পরিচয়, যখন তার বাঙালি আদর্শ আর মুসলিম আদর্শ দুটো সাংঘর্ষিক হয়ে দাঁড়াবে, তখনই এসে প্রমাণ হবে সে কাকে বেশি প্রাধান্য দিচ্ছে। যার সামনে বা যেই পরিচয়কে আগে তুলে ধরবে সে তো আবশ্যিকভাবেই তাকেই প্রায়োরিটি দেবে। যদি বলে আমি আগে মুসলিম পরে বাঙালি, তাহলে সে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা করবে না, করতে পারবে না। সে বাঙালি সংস্কৃতির নামে বিভিন্ন হিন্দুয়ানি কালচারে কোনোদিনও নিজেকে লিপ্ত করতে পারবে না, তার ঈমান তাকে বাধা দিবে, তার ঈমান তাকে বলবে দেখ দেশীয় পরিচয় দেশের জায়গায়, ভৌগোলিক পরিচয় ভূগোলের জায়গায়, কিন্তু রবের পরিচয় সেটা তোর লাগবে সব জায়গায়। তো এখন তুই দেশকে খুশি করতে গিয়ে, দেশের মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহরে নারাজ করিস না, কারণ আল্লাহর জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য আল্লাহরে ছাড়া যায় না। আমার নবী আল্লাহর জন্য ফ্যামিলি ছাড়লেন, আল্লাহর জন্য আল্লাহর ঘর কাবা সেটাও ছাড়লেন, আল্লাহর জন্য মক্কা শরীফকেও ছাড়লেন, আল্লাহর জন্য আপন আত্মীয়দেরকেও ছাড়লেন, কিন্তু কোনো কিছুর বিনিময়ে আল্লাহরে ছাড়লেন। তা আগে পরিচয় দেওয়ার পরে দেওয়ার পার্থক্য আছে কিনা? আমরা আল্লাহরেও ভালোবাসি, বাপ মায়েরও ভালোবাসি, সন্দেহ আছে? নবীকেও ভালোবাসি, স্ত্রী সন্তানকেও ভালোবাসি, সন্দেহ আছে? কিন্তু নবী বলেন শোনো, ততদিন ইমানদারি হবে না যতদিন না আমি তোমার কাছে তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার বাবা, তোমার মা, দুনিয়ার সব মানুষের চাইতে বেশি প্রিয় না হব, বেশি ভালোবাসার পাত্র না হব, ততদিন পর্যন্ত ইমানদারি হতে পারবা না। সূরা তাওবা 19 নম্বর আয়াতে আল্লাহ নিজে জানিয়েছেন, হে নবী বলে দেন ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها আটজনের নাম আল্লাহ উল্লেখ করেছেন। এই আট জিনিস যদি তোমাদের কাছে তিন জিনিসের চাইতে বেশি প্রিয় হয় আযাবের অপেক্ষায় থাকো। কোন আট জিনিস? এক নম্বরে বাবা মা আবা হুকুম, দুই নম্বরে সন্তান সন্ততি আবনা হুকুম, তিন নম্বরে ওয়াইখওয়ান হুকুম ভাই বেরাদার, চার নম্বরে ওয়াজওয়াজ হুকুম স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী, ওয়াশিরাত হুকুম পাঁচ নম্বরে বংশের লোকেরা আত্মীয় স্বজনরা, ছয় নম্বরে আমওয়ালুন ইখতারাফতুমুহা অনেক কষ্ট করে অর্জন করা সম্পদ যেগুলো ফাও পাওয়া যায় এগুলোর প্রতি মহাব্বত কম থাকে, যেগুলো দুই নম্বরে করে অর্জিত হয় এগুলোর প্রতি মহাব্বত কম থাকে, আর যেটা মানুষ নিজের মাথার ঘাম পায়ে ফেলে রক্তকে পানি করে অর্জন করে সেটার প্রতি মহাব্বত অনেক বেশি থাকে। এরকম কষ্ট উপার্জিত সম্পদ সাত নম্বর ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা সেই সমস্ত ব্যবসা বাণিজ্য যেগুলোর ক্ষতির আশঙ্কা তোমরা করো। ব্যবসা আবার দুই রকম, একদল লোক অনেক রাজনীতিবিদ এমন আছে এরা ব্যবসা করে, ব্যবসাটা জাস্ট সাইনবোর্ড, কালো টাকাকে সাদা বানানোর জন্য এমনি একটা ব্যবসা খুলে রেখেছে, ওর লাভও দরকার নেই লসও দরকার নেই, ওর দরকার এটাকে দেখিয়ে কালো টাকা সাদা বানানো। এই ব্যবসার প্রতি অত মহাব্বত থাকবে না, কিন্তু যেই ব্যবসা তার সম্বল, যেই ব্যবসা দিয়ে তার জীবিকার ব্যবস্থা হয়, যেই ব্যবসায় ক্ষতি হওয়ার ভয় সে সর্বদা করতে থাকে, ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা আট নম্বরে ও মাসাকিন তারদাউনাহা তোমাদের মহাব্বতের ঘরবাড়ি, ঘরবাড়িও দুই রকম, কারো টাকা আছে ইচ্ছা মতো কিনতে থাকে, এখানে এক ফ্ল্যাট, গুলশানে একটা, উত্তরে একটা, বাড্ডায় একটা, ধানমন্ডি একটা, যেখানে পারে যেখানে যায় দুমায় কিনতে থাকে, কখনো হাদিয়া পায়, কখনো পায়, কখনো ঘুষ পায়, ব্যাস এভাবে তার চলতে থাকে। এটা না, বরং যেই ঘরের সাথে যেই ভিটেমাটির সাথে তোমার দিলের মহাব্বত আছে, যেটাকে না দেখলে তোমার ভালো লাগে না, যেটা থেকে দূরে চলে গেলে, ইউরোপ আমেরিকায় গেল মনটা টানে সর্বদা যেই ভিটে বাড়ি, এই রকম আটটা জিনিসের কোনোটা যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয়ে যায় তিন জিনিসের চাইতে, কোন তিন জিনিস? মিনাল্লাহ আল্লাহর চাইতে বেশি প্রিয় হয়ে যায়, দুই নম্বরে রাসূলিহি আল্লাহর রাসূলের চাইতে বেশি প্রিয় হয়ে যায়, তিন নম্বরে ও জিহাদিন ফি সাবিলিহি আল্লাহর পথে জিহাদ করার চাইতে বেশি প্রিয় হয়ে যায়। তাহলে অপেক্ষায় থাকো, আর জিনিসে ডুবে থেকে অপেক্ষায় থাকো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি শীঘ্রই আল্লাহ তার আযাব নিয়ে আসবে। শুধু তাই না, আল্লাহ লা ইয়াহদিল কওম আল ফাসিকিন, এরকম অবাধ্য পাপিষ্ট শ্রেণীকে আল্লাহ হেদায়েত দিবেন না। হেদায়েত আল্লাহ কাকে দেন? আরে আল্লাহ তাআলা স্বাভাবিক নিজাম হলো ওয়াহদি ইলাইহি মা ইউনিব, যে আল্লাহর দিকে ধাবিত হয়, যে আল্লাহর দিকে অভিমুখী হয়, আল্লাহ তারে হেদায়েত দেন। ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, কোন ব্যক্তি বা জাতি নিজেরা যদি নিজেদেরকে পাল্টাতে না চায়
আল্লাহ জোর করে তাদেরকে পাল্টে দিবেন না হ্যাঁ মাঝে মধ্যে আল্লাহ কিছু লোককে স্পেশাল ভাবে বেছে নিজের দিকে টেনে নেন আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা রিয়ার কেস তো রিয়ার কেস এটা বিরল ব্যতিক্রম আল্লাহ কিছু লোককে টেনে ওদের নিজস্ব চেষ্টা মুজাহাদা আগ্রহ মেহনত ছাড়াই আল্লাহ নিজে তাদেরকে মাকাম দিয়ে দেন যেমন ওমর তার হেদায়েত গ্রহণের কি কোনো ইচ্ছা ছিল ঈমান আনার কোনো আগ্রহ ছিল বের হয়েছিল নবীর কল্লা ফেলে দিবে বলে কিন্তু আল্লাহর কি কুদরত বের হলো যে নবীর কল্লা কাটার জন্য আল্লাহ তারই ঘরে ফিরালেন সেই নবীর খাদেম বান তো এরকম কিছু লোক আল্লাহ তাআলা যাদেরকে দেন কিন্তু যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মাইয়াশা আল্লাহর অনুগ্রহ আল্লাহ যারে চান তারে দেন আমারই যে দিবেন এমন কোন কন্টাক্ট আছে নাকি আল্লাহর সাথে আল্লাহর আচরণ আল্লাহর কাজগুলো দুটোর যে কোনো একটা হয়তো আদল না হলে ফজল আদল মানে ইনসাফ আপনার যা প্রাপ্য আল্লাহ আপনাকে সেটা দিবেন আর ফজল মানে অনুগ্রহ যেটা প্রাপ্য না সেটাও দিবেন বেশি দিবেন এর নিচে কিছু হবে না আল্লাহ জুলুম করবেন না কখনোই হবে না হতে পারে না ان الله لا يظلم مثقال ذره الله জান্নাতিকে জান্নাতে দিবেন এটা তাদের সঙ্গে আল্লাহর ন্যায় বিচার না বরং আল্লাহর দয়া আল্লাহর মায়া আল্লাহর রহমত আল্লাহর অনুগ্রহ আর জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন এটা আল্লাহর কোনো জুলুম না আল্লাহর কোনো অত্যাচার না আল্লাহর কোনো অবিচার না এটা আমার আল্লাহর আদল এবং ইনসাফ